বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জনগেট চত্বরে বামপন্থী যুব সংগঠন সমূহের উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সদস্যরা জানান এসএসসি প্রাইমারি টেটের দুর্নীতিকারীদের স্বাস্থ্যের দাবিতে অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে রেলে চল্লিশ হাজার শূন্যপদ অবলুপ্তির বিরুদ্ধে শূন্যপদ নিয়োগের দাবিতে এদিন মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় পাশাপাশি এদিন কুশপুতুলও দাহ করা হয় এসএসসি প্রাইমারি টেটে দুর্নীতিকারীদের শাস্তির দাবিতে রেলে আশি হাজার শূন্য পদ যে অবলুপ্ত করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা এই আজকের এই মিছিল করে আমরা বিক্ষোভ সভা করলাম কেন হচ্ছে আমাদের আজকের এই মূল দাবি হচ্ছে যে এই যে বিষয়গুলো রাজ্য সরকার গোটা সরকারটা একদম নিচে থেকে ওপর পর্যন্ত সমস্ত তৃণমূল পরিচালিত সরকার দুর্নীতিতে ডুবে গেছে আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই এবং স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে আমরা জানি যে বামপন্থীদের সরকার থাকার সময় উনিশশো আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত প্রত্যেক বছর নিয়ম করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে কিন্তু দু সালের পরবর্তী সময় থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা প্রায় বন্ধ হয়ে গেছে যতটুকু হচ্ছে ততটুকুতে যত টোটালটাই টোটালটাই একশো শতাংশ দুর্নীতি করছে এবং সেই দুর্নীতির সঙ্গে আমরা জানি যে আমাদের রাজ্যের মন্ত্রী নেতারা সবাই জড়িত আমরা যে নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে চুন পুটি যারা আছে সবাইকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং যে অগ্নিপথ স্কিম এই স্কিম চার বছরের সেনা নরেন্দ্র মোদীর ভাষণে এত বড় বড় কথা সেনাদেরকে ভালোবাসেন কিন্তু এমন ভালোবাসার নমুনা যে চার বছরের মাত্র সেনাদের নিয়োগ করছে সেখানে না আছে পেনশান গ্র্যাচুইটি পি এফ কিচ্ছু নেই আমি বলছি কাদের কাদের জন্যে সরকারটা কাদের জন্যে আছে জনগণের জন্যে আমি সম্পূর্ণভাবে দেশের এবং রাজ্যের সরকার জনগণের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে জনগণের ক্ষোভকে তারা বুঝতে পারছে না জনগণের ক্ষোভ যে জায়গায় দাঁড়িয়ে আছে সরকারের বিরুদ্ধে তা উগ্রাবে দেখি প্রত্যেক জেলাতেই হচ্ছে না শুধু না প্রত্যেক জেলাতেই গোটা রাজ্য জুড়েই আমাদের লাগাতার ভাবে এসএসসি টেট অগ্নিপথ স্কিম রেলের আশি যা শূন্য পদে অবলুপ্ত নয় নিয়োগ করতে হবে স্বচ্ছতার সাথে এর দাবিতে আমাদের গোটা পশ্চিম বাংলা জুড়েই লড়াই চলছে দেশ জুড়ে লড়াই চলছে বর্ধমান থেকে পিনটু ব্যাটালের রিপোর্ট আনন্দবার্তা